ইয়ারের জন্য আমাদেরকে এই বছর এটা আমাদের একটা ভালো এসছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এটাও আশা করছি যে এই নতুন বছরটা সবাইকার খুব ভালো যাক। তো আজকে হচ্ছে ফার্স্ট ডে, মানে ফার্স্ট জানুয়ারি অফ 2023। তো 2022টা আমরা পার করে চলে আসলাম, ভালো মন্দ মিলিয়ে বেশ কাটিয়েছি 22টা। তো 23টাও আই হোপ কি খুব ভালো যাবে। আর হ্যাঁ, বলে রাখি যে আগের ব্লগগুলো যেগুলো দেখছিলে ঠাকুমার বাড়ির, তো আমি বলেছিলাম যে একটা খুব বিখ্যাত মন্দিরে যাব, সেই ব্লগটা কিন্তু বাকি আছে, সেটা আসবে পরে। ভাবলাম আগে নতুন বছরের একটা ব্লগ দেওয়াই যাক। হ্যাপি নিউ ইয়ার নাড়ু গোপাল। হ্যাপি নিউ ইয়ার নাড়ু গোপাল, গুড মর্নিং। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছর সবাইকার খুব ভালো কাটুক, আশা করছি সবাইকার ভালো কাটবে। তো আজকের ব্লগটা দেখি কতটা কি শেয়ার করতে পারি। অনেক কিছু প্ল্যানিং আছে, কিন্তু অনেক রকম কাজও আছে, তাই জন্য কতটা শেয়ার করতে পারবো জানি না। যাই হোক, শেয়ার তো করবো নিশ্চয়ই, তাই না? তো চলো, সবাই খুব এনজয় করো, সবাই কমেন্টে জানিও কি কি করলে। তো এখন সবাই এসে গেছে, আমি অনেকক্ষণ পর আবার কন্টিনিউ করছি। এখন দেখে নাও বাজ বেজে গেছে প্রায় 3:30, এই খেতে বসবো আমরা, কারণ সকালে তো অনেকটা লেটে উঠেছিলাম। এখন হয়ে গেছে, বেশি কিছু আইটেম হয়নি, কারণ কালকে রাত্রেবেলা বাইরে থেকে এনে খাওয়া ছিল, অনেক কিছু এসেছিলো। আজকে সবাই বললো একদম হালকা ফুলকা, তার সত্ত্বেও মাছ অনেক কেনা হয়ে গেছিলো, তাই মাছ ভাজা হচ্ছে, ভাত, চিকেন, স্যালাড, জাস্ট এতটাই। আর কিছু ভাজাভুজি করতেও মানা করেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। তো বাবা হ্যাপি নিউ ইয়ার করো সবাইকে, মা এখন কাজে লেগে আছে। কি বলতো, ওই মাছ ভাজা চাপানো আছে, সেটা এখন দেখছি। আচ্ছা, লেবুটা কেটে নিই, স্যালাদে লেবু চাই, তাই না? আর আমাদের কি চাই, আমার আর দাদু কি চাই বলতো? লঙ্কা, তারপরে আমরা একটা কোথাও ঘুরতে যাবার ভাবছিলাম, কিন্তু এত দেরি করে ফেলেছি। আচ্ছা, 3:30 বাজেনি, 3:30 বাজেনি, বাজেনি, বাজেনি 3:30। যাই হোক, এত দেরি করে ফেলেছি। এখনো কেক আছে ফ্রিজে, কেক কাটা হবে, জানি না কখন হবে। চলো আগে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর বরং আবার দেখছি কোথাও যদি যাওয়া হয়, যদি যাওয়া হয় তো খুব ভালো হয়, তাই না? যদি যাওয়া হয় তো খুব ভালো হয়, সারা বছর আমরা ঘুরতে ফিরতে কাটিয়ে দেবো। এখানে হয়ে গেছে চিকেন, নতুন আলু দিয়ে চিকেন, আর এখানে মাছ ভাজা চলছে এখন, হয় না বলো? এখন এখানে যে ভাত রেডি আছে, এবার যাচ্ছি খাবার লাগাতে। তো এখানে এখন খেতে বসে পড়েছে সবাই। আগে একটা ব্যাচ হয়ে গেছে, মানে বাবা, অরিন্দম, বিট্টুর সবার খাবার হয়ে গেছে। এরপর বাকি আছি আমি, বৌদি, দাদা আর মা, এই চারজন মিলে আমরা একসাথে বসে পড়লাম। নিউ ইয়ারটা আমরা একসাথে এইভাবেই কাটালাম, আশা করছি সারা বছর এইভাবে বেশ হাসি খুশিতে আমাদের কাটবে, সবারই কাটবে। বললাম খাওয়া দাওয়ার পর কোথাও ঘুরতে যাবো, এবার খাওয়া দাওয়ার করতে করতে আমাদের এতটাই দেরি, এখন সবাই বসে পড়েছে, ওই যে টিভি চলছে, তারপর কি দেখছে জুম্বি। আমি চলে এসেছি যোগ দিতে, নিজের ছোট্ট কম্বল নিয়ে বসে পড়বো এখন, তারপরে পার্টির জন্য রেডি হবো, নিয়ে পার্টিতে চলে যাবো। আমার কাজের কিন্তু ছুটি, রাত্রে পার্টি আছে, রান্না আর নেই। এখন আমরা কেক কাটবো, কেক, কিসের কেক বলতো? নিউ ইয়ার কেক। আর প্লেট না করে এই যে টিসুর মধ্যেই খাবো আমরা। আছে হেংলু, এদিকে তাকা। মা কি করবে?
কেক কাটবো। কি মজা, মায়ের আগে থেকে নিয়ে বসে আছি কেক খাবো, নিয়ে বসে আছি কেক খাবো। চলো সবাইকার এই বছরটা খুব ভালো কাটুক। এই বছর এটা আমাদের একটা ভালো এসছে বৌদি, সেই সব ভালো থাকুক। চলো হ্যাঁ আগে চকলেট তো কিনে নিতে, পরপর দি যদি হ্যাপি নিউ ইয়ার তুমি একটু এ নিয়ে এসো, এটা দিয়ে দিয়ে দিচ্ছি বাবাকে। হ্যাঁ দাও না, এবারে ওটা থেকে কাড়াকাড়ি হচ্ছে। হ্যাঁ দাদা কিন্তু কেক খায় না, না দাদা একটু ঠিক করে তো হয়ে গেছি রেডি পার্টির জন্য, নিচে পার্টি আছে বললাম, সোসাইটিতে একটা পার্টি আছে, ছেলে অলরেডি চলে গেছে কারণ ওর ফ্রেন্ডরা ডাকতে এসেছিলো, আর এখন আমি আর অরিন্দম যাব, মা বাবারা এরপর বেরোবে বলল। আমরা সবাই মানে বসে নিয়ে একটু বিয়ের ফটো আর ভিডিও এগুলো দেখছিলাম, তো এখন রেডি হয়ে গেছি, এবার যাই নিচে, সবাই ওয়েট করছে, ছেলেকে পাঠিয়েছিল ডাকতে, তো চলো যাওয়া যাক। আর মা বাবা সবাই এরপর আমাদের সাথেই বেরিয়ে যাবে, ওরাও বাইরে কোথাও ডিনার করবে বললো, তো চলো যাওয়া যাক পার্টিতে। এসে গেছি পার্টি শেষ করে, অরিন্দম আগেই এসে গেছিলো, তো অনেক জলদি এসে গেছি, এখনো 10টা কিন্তু বাজেনি, অনেকটাই জলদি এসে গেছি, জলদি পার্টি শেষ হয়ে গেল, সবাই চলে গেল, আমরাও চলে আসলাম। তবে এসে চেঞ্জ টেঞ্জ করবো, তার আগে এই যে দাঁড়িয়ে আছে ওষুধ খাবে, কি যে জ্বালাতন করে ওষুধ খেতে, আগের থেকেই তুই চাটছিস কিন্তু, বলছে ওষুধ খাওয়ার জন্য এটা নাকি হাতে রাখবে, ওষুধটা মুখে নিয়ে কে নিয়েই এই যে কেকের চকলেটটা মুখে নিয়ে, মানে এতই বাজে খেতে ওষুধটা, অ্যান্টিবায়োটিক হচ্ছে ভাই। হ্যাঁ কিন্তু কোল্ড ড্রিঙ্ক খাওয়ার সময় তো মনে থাকে না, অ্যান্টিবায়োটিকটা খেতে হবে, কোল্ড ড্রিঙ্ক খাইনি আজকে খান। তো চলো এই ব্লগটাকে এখানে শেষ করি, এর পিছনে এখন আমার অনেকটাই টাইম লাগবে, আবার দেখা হবে নতুন একটা ব্লগে, আবার থেকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই খুব ভালো থেকো, দেখছো আসবে না সামনে কিন্তু ওইখান থেকে হাত হিলিয়ে যাচ্ছে, চলো ঠিক আছে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, বাই বাই, সায়োনারা।